ফ্রেন্ডস শুরু করছি আজকের এই মক টেস্টের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নোত্তর আজকের প্রথম প্রশ্ন হলো দু সালে অর্থাৎ এই বছর খেলো ইন্ডিয়া ইউথ গেমস মশাল পর্যালক কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো দেখো চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই বছর খেলো ইন্ডিয়া ইউথ গেমস মশাল পর্যালক হলেন হিমা দাস অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দুই নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধীর রিটার্ন এই বিখ্যাত বইটির রচয়িতাকে এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইন্দিরা গান্ধী রিটার্নস এই বিখ্যাত বইটির রচয়িতাকে সঠিক উত্তর হয়ে যাবে খুশবন্ত সিং অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও করেছি যেই ভিডিওতে বিগত ছয় মাসের গুরুত্বপূর্ণ আটষট্টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তোমরা যদি এই ভিডিওটি না দেখে থাকো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং সেই ভিডিওতে এই আটষট্টি প্রশ্নের পিডিএফ ফাইলও পেয়ে যাবে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন দু সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দু সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে টোকিওতে এবং দু সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে যাবে প্যারিস ফ্রান্সে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস একটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত সুখবর এই যে আন একাডেমি টিমের পক্ষ থেকে রেলের এন পরীক্ষার জন্য ফ্রি মক টেস্ট লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা একদম ফ্রিতে এই মক টেস্টগুলো দিতে পারবে এই মক টেস্টগুলো শুরু হয়েছে নয় নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত ওকে এন টি পরীক্ষার সিলেবাস ভিত্তিক অর্থাৎ জিএ ম্যাথ রিজিনিং এইসব বিষয়ের উপর তোমরা এই মক টেস্টগুলো পেয়ে যাবে এবং এই মক টেস্টে প্রশ্ন ভুল হলে অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে এবং সময়ের মধ্যে তোমাদের এই মক টেস্টগুলো দিতে হবে এগুলো তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে এর জন্য তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও তোমরা সেখানে কিন্তু এই মক টেস্টগুলোর লিঙ্ক পেয়ে যাবে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট প্রশ্ন হলো ওয়ার অ্যান্ড পিস এই বিখ্যাত বইটির রচয়িতাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লিউ টলসায় ওকে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বই সাম্প্রতিককালে এই বইটি রচিত হয়েছে ওয়ান অ্যারেঞ্জ মার্ডার এই বিখ্যাত বইটি কে লিখেছেন চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো দেখো অনেকেই কমেন্ট করছে অপশন এ চেতন ভগত। হ্যাঁ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চেতন ভগৎ ওয়ান অ্যারেঞ্জ মার্ডার এই বিখ্যাত বইটি রচয়িতা হলেন চেতন ভগত ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন এনভারমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার কুড়িতে প্রথম স্থান দখল করেছে কোন দেশ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইন্ডেক্স থেকে তো দেখো এই টাইপেরই প্রশ্নগুলো তোমাদের রেল গ্রুপ ডি এবং এন টিভিসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডেনমার্ক ওকে এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার কুড়িতে প্রথম স্থান দখলকারী দেশ হলো ডেনমার্ক অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি উড়িষ্যা রাজ্যের কোন শহরে রোবোটিক রেস্টুরেন্ট খোলা হয়েছে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ রোবোটিক রেস্টুরেন্ট উড়িষ্যার কোন রাজ্যে খোলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভুবনেশ্বর অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট প্রশ্ন কোবরা গোল্ড নামে মিলিটারি অনুশীলন বা মিলিটারি এক্সাইজ আটত্রিশতম সংস্করণ আনুষ্ঠানিকভাবে কোথায় শুরু হলো তো দেখো কোবরা গোল্ডের আটত্রিশতম সংস্করণ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো কোথায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ থাইল্যান্ডে ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সিইও সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অ্যাডিটাস এর বর্তমান সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কী ফ্রেন্ডস তোমাদের রেলে পরীক্ষার জন্য ইন্ডেক্স সিইও এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ওকে ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তরে হয়ে যাবে অপশন বি ক্যাসপার রোস্টেড অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস এরপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌমাছি কার ছদ্মনাম মৌমাছি কার ছদ্মনাম ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিমল ঘোষ ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন হল সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট্রাল ডার্ক রিসার্চ ইনস্টিটিউট এটি অবস্থিত লখনৌতে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বা তিনি কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শ্বেতার ফ্রেন্ডস এরপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযুক্তা প্রাণীগ্রাহী এই মহিলার নাম সংযুক্ত প্রাণীগ্রাহী তিনি যে ধরনের নাচের জন্য বিখ্যাত সেটি কি তো দেখো চারটে অপশান রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তিনি উড়িষি নাট নৃত্যের সঙ্গে যুক্ত অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন উইকিলসের প্রতিষ্ঠাতাকে উইকিলসের প্রতিষ্ঠাতাকে গুরুত্বপূর্ণ একটি কোম্পানি তো ফ্রেন্ডস দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উইকেলসের প্রতিষ্ঠাতা হলেন জুলিয়ান অ্যাসানজে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন ডানকন প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ডানকন প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত তো ফ্রেন্ডস দেখো এই সব প্রশ্নগুলো তোমাদের রেলওয়ে পরীক্ষার পাশাপাশি তোমাদের যে আপকামিং ডাব্লিউপির বিভিন্ন পরীক্ষা রয়েছে মেন তোমাদের ডাব্লিউপি এবং কেপির যে ভ্যাকেন্সি বেরোবে সেই সব পরীক্ষাগুলোর জন্য কিন্তু সব প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো ডানকন প্রণালী সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান এই দুটি দ্বীপের মাঝে অবস্থিত ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ সীমারেখা থেকে প্রশ্ন ম্যাকমোহন সীমারেখা বা ম্যাকমোহন সীমান্তরেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে বা কোন দুটি দেশের মাঝে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ভারত এবং চীন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান গুরুত্বপূর্ণ একটি বই অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই বিখ্যাত বইটির লেখককে সঠিক উত্তর হয়ে যাবে নীরজ সিং চৌধুরী অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা সাহিত্য থেকে অরণ্যের অধিকার এই বইটির রচয়িতাকে অরণ্যের অধিকার এই বইটির রচয়িতাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মহাশ্বেতা দেবী অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট প্রশ্ন এনএসজি কিসের সঙ্গে সম্পর্কিত এনএসজি কিসের সঙ্গে সম্পর্কিত ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এনএসজি এটি হল পারমাণবিক যোগান গোষ্ঠী অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো ফ্রেন্ডস দেখো তোমাদের এন টি পরীক্ষায় কিন্তু এই টাইপেরই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে এবং তোমাদের এন পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই মকটাসগুলো করা হয়েছে ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন কে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না এই চারটির মধ্যে কে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না তো দেখো পি কে সাইগল তিনি সদস্য ছিলেন ওকে নেক্সট দেখো সাওয়ানাজ খান ইনিও সদস্য ছিলেন জি এস ধিলন ইনিও সদস্য ছিলেন ক্যাপ্টেন মোহন সিং ইনি কিন্তু আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন তো ফ্রেন্ডস দেখো এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট ভারতের প্রথম ভাইস প্রথম গভর্নর ওকে তো দেখো ভারতের প্রথম ভাইস রয় ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট প্রশ্ন বেঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন বেঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি বত্রিশ নং ধারা সংবিধানের স্তম্ভ এই বত্রিশ নং ধারাকেই বলা হয় ওকে ফ্রেন্ডস এরপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জার্মান সিলভার একটি শঙ্কর ধাতু এই শঙ্কর ধাতুটি কোন 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 ধাতুর সংমিশ্রণে গঠিত জার্মান সিলভার সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দস্তা তামা এবং নিকেল এই তিনটে ধাতু সংমিশ্রণে জার্মান সিলভার নির্মিত নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন তৃতীয় গোল টেবিল বৈঠক কোথায় বসে ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তৃতীয় গোল টেবিল বৈঠক বসে অপশন সি লন্ডনে ওকে নেক্সট দেখো গোল গম্বুজ এটি কোথায় অবস্থিত গোল গম্বুজ এটি কোথায় অবস্থিত ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে এটি বিজাপুরে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লোথাল ওকে নেক্সট দেখো কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠানো হলে তার ওজন বাড়বে একই থাকবে কমবে নাকি হ্রাস বৃদ্ধি পাবে তো ফ্রেন্ডস এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠানো হলো তবে সেক্ষেত্রে সেই বস্তুটির ওজনের কি পরিবর্তন হবে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে অপশন সি ওজন কিন্তু কমতে থাকবে ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন আলোকবর্ষ দিয়ে কি পরিমাপ করা হয় তো আলোকবর্ষ দিয়ে পরিমাপ করা হয় দূরত্ব এটি দূরত্ব মাপার একক অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন পাচিত খাদ্য শোষণ হয় কোথায় পাকিস্তলি বৃহৎান্ত ক্ষুদ্রান্ত নাকি কোলনে। তো দেখো পাচিত খাদ্য শোষিত হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশান সি ক্ষুদ্রান্তে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো ভারতের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি কত সালে জন্মগ্রহণ করেছিল ভারতের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি জন্মগ্রহণ করেছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো হাইকোর্টের মুখ্য বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন হাইকোর্টের মুখ্য বিচারপতি দ্বারা নিযুক্ত হন সঠিক উত্তর হিসাবে প্রতিটি হাইকোর্টের মুখ্য বিচারপতি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র কোনটি সঠিক উত্তর যাবে এই প্রশ্নের অপশন এ দক্ষিণ সুদানে ওকে নেক্সট দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন প্রোটিনের শনাক্তকরণের পরীক্ষাকে কি বলা হয় প্রোটিনের শনাক্তকরণের পরীক্ষাকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিউরেট পরীক্ষা অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো তিতলিঝড়ের নামকরণ করে কোন দেশ তো এই প্রশ্নটি তোমাদের আফগানি মেইন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে শুধুমাত্র রেলওয়ে পরীক্ষা নয় এই সব প্রশ্নগুলো তোমাদের রেলওয়ে পরীক্ষার পাশাপাশি ডাব্লিউইবির বিভিন্ন পরীক্ষা এবং আফগানি মেন্স পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো ঝড়ের নামকরণ করে কোন দেশ সঠিক উত্তর হিসাবে অপশন এ পাকিস্তান ওকে নেক্সট দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যে দেশে সর্বাধিক তামাক উৎপাদন হয় কোন রাজ্যে দেশে সর্বাধিক তামাক উৎপাদন হয় সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সিলি পয়েন্ট এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট ওকে ফ্রেন্ডস এরপর দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এএলইউ এটি কম্পিউটারের কোন অংশে অবস্থিত এ এটি কম্পিউটারের কোন অংশে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সিপিইউ ওকে এএলইউ ইউ এটি সিপিইউ অংশের সঙ্গে যুক্ত ফ্রেন্ডস এরপরে দেখো থার্টি নাইন নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে বা কোথা থেকে উৎপন্ন হয়েছে ফ্রেন্ডস নর্মদা নদীর উৎপত্তি স্থল হল সঠিক উত্তর হয়ে যাবে অমরকণ্টক অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট এবং লাস্ট প্রশ্ন ভূদান আন্দোলন কে শুরু করেছিলেন ভুদান আন্দোলন শুরু করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আচার্য বিনোবভাবে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো ফ্রেন্ডস এই হলো আজকের গুরুত্বপূর্ণ চল্লিশটি উত্তর তোমরা এই চল্লিশটি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করতে পারলে সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে ওকে ফ্রেন্ডস আগামী পনেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রেলওয়ে এন এবং রেলওয়ে গ্রুপটি পরীক্ষা এই রেলওয়ে পরীক্ষার কথা মাথায় রেখে আন একাডেমি লঞ্চ করতে চলেছে পি ওয়াই কিউ ব্যাচ অন জি অ্যান্ড অর্থাৎ বেস্ট প্রিভিয়াস ইয়ার কোর্সেন তোমাদের এই ব্যাচ কোর্সে করানো হবে রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য এবং তোমাদের এই ব্যাচ কোর্স শুরু হচ্ছে আগামীকাল থেকে অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে ওকে ফ্রেন্ডস এই ব্যাচ কোর্স তোমাদের করাবেন জেনারেল সায়েন্স করবেন আনন্দ স্যার এবং জেনারেল অ্যাওয়ারনেস করবেন রাজনীত স্যার আন একাডেমির এই ব্যাচ কোর্সে তোমরা কী কী সুবিধা পাবে এবং এই ব্যাচ কোর্সগুলো তোমরা কেন করবে তো প্রথমত দেখো এই ব্যাচ কোর্সের ক্লাসগুলো তোমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় করতে পারবে ক্ষেত্রে কিন্তু কোনো টাইম বাউন্ডিং নেই এছাড়া তোমরা এখানে লাইভ ক্লাস পেয়ে যাবে সাপ্তাহিক মক টেস্ট পেয়ে যাবে এবং এই মক টেস্টগুলোর মাধ্যমে তোমরা তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক বুঝতে পারবে ওকে এছাড়া প্রতিটি ক্লাসের ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে এবং সেই সাথে প্রচুর ফ্রি মক টেস্ট পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস দেখো এই ব্যাচ কোর্সগুলো তোমরা নিতে পারো তোমরা যদি সি ফোর জিরো ওয়ান এইট এই কোড ইউজ করো তাহলে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এছাড়া তোমরা যদি এই যে ছ মাস বা বারো মাসের কোর্সগুলো নিতে পারো সে সঙ্গে তোমরা কিন্তু আরেকটি সুবিধা পেয়ে যাবে এই ছ মাস বা বারো মাসের মধ্যে যতগুলো কোর্স লঞ্চ করা হবে সেই সবগুলো কোর্স তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র তোমরা রেলের এই কোর্স করতে পারবে ওকে তো ফ্রেন্ডস দেখো বর্তমানে ডিসকাউন্ট চলছে এরপরে নাও থাকতে পারে সুতরাং তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্সগুলোতে যুক্ত হতে পারো ফ্রেন্ডস এইবার দেখো তোমরা এই কোর্সগুলোতে কিভাবে এনরোল করবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এইরকম একটি পেজ ওপেন হবে তারপরে তোমরা এই এনরোল এই অপশনে ক্লিক করে সি আর ফোর জিরো ওয়ান এইট এই কোড ইউজ করবে এই কোড ইউজ করার পর তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু টেন ডিসকাউন্ট পেয়ে যাবে এবং সেই সঙ্গে তোমরা পেমেন্ট করে এই কোর্সে যুক্ত হতে পারবে ধন্যবাদ